আমি খুব ইমোশনাল, জানেন তো, খুব সহজেই আমি কেঁদে ফেলি। আমি এত ইমোশনাল বলে যে কেউ আমাকে খুব সহজেই আঘাত দিয়ে চলে যায়। ইমোশনাল হওয়া কি খুব খারাপ? এসব প্রশ্ন বহুদিনের বহুজনের। তাই আজ মেন্টাল হেলথ বিভাগে ছোট্ট করে তুলে ধরব আবেগপ্রবণ মানুষদের নিয়ে সামান্য কিছু কথা। নমস্কার, আমি শম্পা রায়, রিহ্যাবিলিটেশন সাইকোলজিস্ট। প্রথমেই বলবো, না, ইমোশনাল হওয়া মোটেই খারাপ নয়, বরং বেশ কিছু ক্ষেত্রে এটাকে আপনার একটি সাহায্যকারী গুণ হিসেবে ধরা যেতে পারে। ইমোশন আছে বলেই তো বুঝতে পারা যাচ্ছে আপনার একটা সুন্দর এবং সুস্থ মন আছে। আপনি আবেগপ্রবণ হতে পারেন, কিন্তু তার মানেই কিন্তু আপনি দুর্বল নন, বরং আপনি খুব গভীরভাবে চিন্তা করতে পারেন। এটাকেই আপনি আপনার স্ট্রেংথ করুন। কান্না পেলে অবশ্যই কাঁদুন, কেঁদে হালকা হন, কিন্তু তারপর মাথা ঠান্ডা করে ভাবুন, আমি এখন ঠিক কি ফিল করছি, আমি এরকম কেন ফিল করছি, এই সিচুয়েশনটাকে আমি একটু অন্যরকমভাবে দেখতে পারি না। হয়তো এমনও তো হতে পারে যে সামনের যে মানুষটি আমার সাথে এরকম আচরণ করছে, সেও হয়তো কোনো স্ট্রেসের মধ্যে দিয়েই যাচ্ছে, সেই কারণেই সেও এরকম আমার সাথে আচরণ করছে বা এরকমভাবে কথা বলছে। আমি কি এটাকে একটু অন্যরকমভাবে ডিল করতে পারি? একটা কথা মাথায় রাখবেন, জীবন কিন্তু সব সময় তার নিজের গতিতেই চলে। আমি চাইছি বলেই জীবন কিন্তু আমার মনের মতো করে চলবে না, বা অন্য মানুষের আচরণও কিন্তু সবসময় আমার ইচ্ছাধীন নয়। প্রত্যেকে প্রত্যেকে নিজের মতো, তাই ইমোশনটাকে ধামাচাপা না দিয়ে অ্যাকসেপ্ট করতে শিখুন। সবার ওপর থেকে এক্সপেকটেশন কমান, অর্থাৎ চাহিদা কমিয়ে ফেলুন। দেখবেন ধীরে ধীরে ঠিক বুঝতে পারবেন, অতিরিক্ত আশা থেকেই কিন্তু আমাদের মনে যত রকমের অশান্তির সৃষ্টি হয়। ইমোশন আপনার কন্ট্রোলের বাইরে হতে পারে, কিন্তু ইমোশনটা এলে আপনি কিভাবে রিয়্যাক্ট করবেন সেটা কিন্তু সম্পূর্ণ আপনার নিজের হাতে। তাই নিজেকে সবার আগে বুঝুন, আপনার ইমোশনের পেছনের কারণগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করুন। সবাই কিন্তু সবসময় ওকে ফিল করে না, এটাকে অ্যাকসেপ্ট করুন, এটাকে মেনে নেবার চেষ্টা করুন। পার্টিকুলার কোন ঘটনার জন্য আপনার আউটবাস্ট হচ্ছে এটাকে একটুখানি নোটিস করার চেষ্টা করুন। সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করা বন্ধ করুন। নিজেকে ভালো রাখার জন্য আপনার যেটা করতে ইচ্ছে করছে সেই সব জিনিসগুলো একটু বেশি করে করুন, নিজের সাথে সময় কাটান। নাচ, গান, আঁকা, আবৃত্তি, গার্ডেনিং, রান্না, যেটা ইচ্ছে হচ্ছে সেটাতে মন একটু বেশি করে লাগান। কর্মবিরতি নিন, যদি একঘেয়ে কাজ হয়ে থাকে তো সেখান থেকে একটু বিরতি নিয়ে কোথাও একটু হেঁটে আসুন, ডিপ ব্রিদিং করুন, মেডিটেশন ট্রাই করুন, প্রিয় লোকজনের সাথে কথা বলুন, প্রকৃতির সাথে সময় কাটান, আর খুব অসুবিধে হলে থেরাপিস্টের সাহায্য নিন। অনেক তো অন্যের জন্য বাঁচলেন, এবার একটু নিজের জন্য বেঁচে দেখুন, দেখবেন ভালো লাগবে। তাহলে আজ এটুকুই, আবার পরে ফিরব মেন্টাল হেলথ বিভাগে মেন্টাল হেলথের অন্য কোনো টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।